দক্ষিণের জেলা পিরোজপুরে বাণিজ্যিকভাবে আমলকির চাষ হচ্ছে। বাড়ির আঙিনা বা পতিত জমিতে আমলকি চাষ করে এরই মধ্যে সফল হয়েছেন অনেকে। গত কয়েক বছর আমলকির উৎপাদন ও দাম ভালো পাওয়ায় বেশ লাভবান হন তারা। আগস্ট থেকে নভেম্বর মাস আমলকির মৌসুম, তবে এবছর পাইকারদের সঙ্গে দামে বনিবনা না হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। এতে গাছেই নষ্ট হচ্ছে আমলকি। আমার 50টা আমলকি গাছ আছে। প্রতি বছর আমি 30-35 হাজার টাকা বিক্রি করি। এবছর পাইকার পত্র আসে নাই, যার পরিপ্রেক্ষিতে আমি পয়সা কিনাও করতে পারি নাই। এবছর তো পাইকার টাইকার আসে না, অনেক জড়িয়ে পড়তে আছে, নষ্ট হয়ে যেতে আছে। পিরোজপুরে ভিটামিন সি সমৃদ্ধ ফলের উৎপাদন বাড়াই নতুন সম্ভাবনা দেখছে স্থানীয় কৃষি বিভাগ। এই আমলকির ফলন পিরোজপুর জেলায় 457 মেট্রিক টন। এই আমলকিটা খেতে মোটামুটি মিষ্ট। এই অঞ্চলের মাটি এবং আবহাওয়া আমলকি চাষে উপযুক্ত, এবং যার কারণে স্বাদেও আসলে অতুলনীয়। এবার পিরোজপুরে 44 হেক্টর জমিতে আমলকি চাষ হয়েছে, আর আমলকি উৎপাদন হয়েছে 450 মেট্রিক টনেরও বেশি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।